দর্শক, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে দেখতেছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আরেকটা ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওতে শুধু মাহিনুর কেন রোস্টার এটা বলবো না, সানি কেন চলে গেছে মিমরে রাইখা বা আবদিয়ার বাপকে সেটা আসলে জানলে আপনারা অবাক হবেন যে আবদিয়া কি সানির মেয়ে। হ্যাঁ, তো এগুলো নিয়েই আজকে কথাগুলো বলবো। তো চলেন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যেটা বলি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিও হচ্ছে গিয়ে যে মাগিনুর কেন রোস্টার, হ্যাঁ এরকম ধরনের কথাটা আমার বলার কারণ হইতেছে যে আপনারা জানেন যে মাগিনুর যে এই যে বন্যার বিয়ের দিন থেকে শুরু করে যতগুলা কাহিনী করছে, যত কিছু করছে, তো মাগিনুর গিয়ে এই যে মানে কী কারণে করছে সেটাও আপনারা জানেন যে মাগিনুরের আসলে আসল কারণটা কী ছিল। তো এরপরেও ও যখন মানে দেখতেছে যে না, মানুষ কোনোভাবে থামতেছে না ওরে বাস দেওয়া থেকে, ওরে ডলা দেওয়া থেকে, তো ও কী করছে গতকালকের আগের থেকে, মানে ও 17 মিনিটের একটা ভিডিও বানাইছে, গতকালকে একটা ভিডিও বানাইছে যে ভিডিওর মধ্যে বলছে যে আপনারা না যাই না বা আপনার পুরো ভিডিওটা দেখা তারপর বলবেন। প্রথমেই একটা কথা বলি, ও কালকের যে ভিডিওটা আপলোড করছে সেটা একদম একটা ভণ্ডামির একটা আপলোড করছে, যে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও দিছে যে যা শেয়ার করতে পারি নাই তা আজকে শেয়ার করলাম। আসলে ওই যে এই কথাটুকু যে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না, সামথিং এরকম কিছু কথা বলছে আর পরে কোনো কথা বলে নাই। পরে গিয়ে ওই যে ব্যাটার কোন ব্যাটারে দিয়ে জানি ঝালমুড়ি আনাইছে, আনায় সেরা খাইছে কম্বলের মধ্যে বসে বসে, এখন ওই বেটাই আবার কম্বলের মধ্যে হাত ঢুকাই দিছে না পা ঢুকাই দিছে, সেটা আসলে দেখার মতো কোনো কায়দা ছিল না, কারণ এমন সিস্টেমে বসেছিল যে বালিশ বালিশের নিচে দিয়েও হাত ঢুকাই দেওয়া যায়। তো যাই হোক, ও যেহেতু মানে ও যখন ও মানে ও তো শিলাকি জাওয়ানি, ওর তো বলছে ওর নাম তো শিলাকি জাওয়ানি। তো এখন বলি যে মাগিনুর আপনার যে মাগিনুর আগে এত হাদিস কোরআনের কথা বলতো, এত কিছু বলতো রোস্টারদেরকে, তো সে এখন হঠাৎ করে রোস্টার হওয়ার পিছনে তার অনেক বড় কারণ আছে। রোস্টারদেরকে হারাম হালাল বুঝাইতো, তো ওরও সেরকম হয়তো হারাম হালাল কোনো কাহিনী আছে যে কারণে ও এখন রোস্টার হয়ে গেছে, যে তার মানে ওর কোনো দাম নাই। ও এতদিন মানে মাগিনুর এতদিন বলতো যে গিবতকারী হারাম ইনকাম খায়, তারপরে মানে এ তিসার বদনাম করে খায়, তারপরে মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়, এরকম ধরনের মানে ও রোস্টারদেরকে বুঝাইছে। এখন মানে দেখেন যে তিসা নিজেই একজনের সংসার ব্যাপারে গিবত করতেছে, একটা মেয়ের ব্যাপারে গিবত করতেছে, যার কিনা দুই দিন আগে বিয়ে হয়ে গেছে, মানে তিসা এখন রোস্টারের পাট ধারণ করতেছে। তো এগুলা কিন্তু আপনারা জানেন যে এর আগেও করছে, এর আগে যখন ওই যে ওদের একটা রোস্টিং চ্যানেল ছিল যে ওদের নিয়ে যারা রোস্ট করতো সেটা নিয়েও কিন্তু ও রোস্ট করতো, বা ওই যে গালাগালি করতো সেটা আপনারা কিন্তু জানেন, ওই চ্যানেলটার নাম কি সেটা আপনারা জানেন আমি বলবো না। তো ও কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক আগেও করছে। তারপরে এর আগে যে এই যে বাংলাদেশি ব্লগার মুক্তার যে ফাতেহাকে কিন্তু হাতে ধরে ও ইউটিউবে আনছে, পরিচালিত করছে, আর তারপরে আবার সেই মুক্তার মেয়েকে নিয়ে তিশা অনেক খারাপ কথা বলছে, সেটা আপনারা অলরেডি জানেন, যারা না জানেন তারা আজকে জানা গেছেন। আর এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে আমার ভিউয়ার্সরাই আমাকে বলছে, তো আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। তো ও আগে মানুষের হারাম হালাল বুঝাইতো, ও এর আগে এমন একটা কথা কইছে যে মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়, মানে ওর নাম বেচা মানুষে খায়। তো ও এখন কী কইরা খাইলো, ও এখন সদ্য বিবাহিত একটা মেয়ে, একটা নিষ্পাপ মেয়ে, যে যার কিনা ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়াতে ওই মেয়ের কোনো হাত নাই, বা ওই যে ছেলেটারে যে দেখলেন যার সাথে বিয়ে হয়েছে, হোক সে কামের ছেলে, হোক সে হেল্পিং হ্যান্ড, কিন্তু যে তারে বন্যারে যে মর্যাদাটা দিয়া নিয়ে গেল ওই লোকটা, ওই ভদ্রলোকটা, তো ওই আসলে ওই ওই সম্মানটা ও পায় নাই বা ওর মা ওর মেয়ে পায় নাই। এক কথাতেই আপনারা জানেন যে মাগিনুরের কিন্তু এটা 5 নম্বর হাঙ্গা, আর ওর মেয়ের কিন্তু এটা এই যে প্যাট বাজায়া বিয়ে হয়েছে শুদ্ধ বাংলা যেটা আর কি। তো এই সম্মানটা না অনেক নারীরা পায় না,
আর এই সম্মানটার জন্য অনেক মেয়েরা অনেক স্ট্রাগল করে, হ্যাঁ, জোটেও না, এক কথাতে জোটে না, এই সম্মানটা পায় না স্বামীর কাছ থেকে। এই ইয়াটা, এই সম্মানটা সব মেয়েরাই চায় যে আমাকে কেউ সম্মান করুক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই মাগিনুরের বেলায় বা মাগিনুরের মেয়ের বেলায় একদম ভিন্ন। শুধু মাগিনুরের বা মাগিনুরের মেয়ের বেলার কথা বললে ভুল হবে, এদের সব বোন কয়টা আছে যে সবার ক্ষেত্রে কিন্তু ভিন্ন। এদের দেখবেন যে যতগুলো বিয়ে হয়েছে কেউ একটা সম্মানের চোখে এদের দেখে নাই, কখনোই দেখে নাই, বা যে বিয়ে হয়ে যাওয়ার পরে যে প্রাক্তন রে যে সম্মান করতে হয় এদের মধ্যে কিন্তু এইটা নাই। যদি এটা থাকতো তাহলে আজকে কিবরিয়া কিন্তু একটা ভিকটিম হইতো না, বা সেই ভিকটিম হয়ে একটা চ্যানেল খুলতো না। এই বড় উদাহরণ আমি সবসময় কিবরিয়ারেই দিই। মানুষের ডিভোর্স হয়ে যাওয়ার পরে ইয়া থাকে, সম্মানের সহিত বাঁচতে চায় বা কাদা ছোড়াছড়ি যাতে না করতে চায়। যেমন তাহসান আর মিথিলার যে ইয়াটা হয়ে গেছে, তো তাদের দেখছেন কোনো কথা বলতে, তারা একটা কথাই বলে যে আমার যেহেতু প্রাক্তন ছিল, আমার বাচ্চার মা, আমি তাকে সম্মান করি। মিথিলাও বলে আমার যেহেতু বাচ্চার বাবা, আমিও সম্মান করি। এই রেসপেক্টটা সবাই চায়। আর এদের ক্ষেত্রে দেখবেন যে সব কিছুই ভুল, এদের তো রেসপেক্ট তো দূরের কথা, এদের কপালে জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি, তারপরে জুতার মধ্যে গু বড়ায় মারে সেরকম। তো এই যে মাগিনুর যে সবাইয়ের হালাল হারাম বুঝায় 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 এখন নিজে সেই হালাল মানে সেই হারামের পথে এসে গেছে। সে কী করলো? সে রোস্টিংয়ে বসলো। সে রোস্টিংয়ে বসে কী করলো? দুনিয়ার বদনাম করে গেল। কার বদনাম করে গেল? দুই দিন আগে যেই মেয়েটার সদ্য বিবাহ হয়েছে, যেই মেয়েটার কিনা ওদের সাথে কোনো শত্রুতা নাই বা কোনো কিছু নাই, শুধু মেয়েটার দোষ হইতেছে মেয়ের এক জায়গায় একটু ভালো ঘরে বিয়ে হয়েছে, স্বামী ভালো পাইছে, এই দোষটা হয়েছে মাগিনুরের, যেটা মাগিনুরের মেয়ে পায় নাই। 25 লাখ, 20-25 লাখ টাকা খরচ করে এরকম একটা ফ্যামিলিতে মেয়েটারে বিয়ে দিতে পারে নাই, যে কারণে মাগিনুরের মধ্যে তো একটা হতাশা আছেই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন বা হয়তো জানবেন যে যার ভিতরে হতাশা আছে বা যার ভিতরে মানে মনে শান্তি নাই, যার মনে শান্তি নাই, তারপরে মাথায় হাজার হাজার টেনশন, হ্যাঁ, সমাজ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিতেছে গ্রামবাসীরা, তো তার মনে কিন্তু বড় ধরনের একটা অশান্তি কাজ করবে। হ্যাঁ, তারপরে আবার নিজে যে অতীতে যে কাজগুলো করছে, যে মানে অতীতে যে নোংরামি কাজগুলো করছে সেগুলো তো বয়সকালে আইসা একবার হইলেও মনে হবে যে না, অতীতে আমার এই কাজগুলো করা ঠিক হয় নাই, একটা ডিপ্রেশন কাজ করে ভিতরে। তো আমাদের এই মাগিনুরেরও সেম কাহিনী হয়েছে যে তার অতীত মানে অতীত চলে আসতেছে এখন, কারণ ওই যে সে ওই বর্ণারী নিয়ে কথা বলার পরে দেখবেন যে বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু কথা বলেছে। আমার চ্যানেল থেকেই আমি মনে হয় কয়েকটা ভিডিও বানাইছি বর্ণারী নিয়ে, বা বর্ণার ইয়াতে পক্ষে আমি কিন্তু ভিডিও বানাইছি আর লিগেলি কথা বলছি, সবগুলাই যুক্তি দেওয়া কথা বলার চেষ্টা করছি, হয়তো ভুল আমারও হইতে পারে বা অনেক কিছু বলিও নাই। তো যাই হোক, তো এইটা হইতেছে মেন কাহিনী যে ওর ভিতরে যে অশান্তি। তারপরে আপনারা দেখবেন যে এই যে বিয়ে বাড়িতে যেহেতু ওর সাথে সবাই মানে কিছু কিছু ছোট ছোট ইউটিউবাররা দেখা করার জন্য পাগল হয়ে যায়, সেখানে খুব নর্মালি ওরে যে যে বন্যার শ্বশুরবাড়ি থেকে যারা আসছে তারা কিন্তু মানে থুও ফালায় নেই, সত্যি কথা বলতে গিয়ে যে একটা থু ফালাবে সেই থুটা ওর উপরে ফালায় নেই, কারণ দরকার নাই এর মতো সেলিব্রিটি ওদের। হ্যাঁ, ওদের ওনাদেরকে দেখা যথেষ্ট মার্জিত মনে হয়েছে, যথেষ্ট ভদ্র মনে হয়েছে। তো সেখানে কিন্তু সেবার পুরাই উল্টা ছিল। তো এই যে এত 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 কিছু অপবাদ, এমনকি বন্যার যে ভাবিরা দাঁড়ায় ছিল তাদের কিন্তু কোনো এ কিছু ছিল না যতটা মাগিনুর লাফালাফি করছে। তো এটা নিয়ে তো মাগিনুর বহুত জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাইলো। তো খাওয়ার পরে এখন তো নিজের একটু ডিপ্রেশন কাজ করবেই, যেহেতু এত মানে এতগুলা জুতার বাড়ি খাইছে, মানে এবার অ্যাপ্রিসিয়েট পাওয়ার থেকে জুতার বাড়ি খাইছে এই বেশি। তো ওর এই জ্বলনের ঠেলায় ও হয়েছে রোস্টার। এর জন্য আমি আজকের এই পর্বটা দিছি যে মাগিনুর কেন রোস্টার, রোস্টারের পাট ধারণ করছে। তো আরও অনেক কিছু বলার ছিল, বাট আমার এখন হয়তো মনে আসতেছে না, যদি মনে আসে আমি আপনাদের সাথে সামনে শেয়ার করবো। তো কথা হচ্ছে কি যে আপনারা যদি ওই যে কিবরিয়ার উপরে যতগুলা বদনাম লাগাইছে, যত মিথ্যা কথা বলছে যে বোন কেন স্বামী হারা এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও বানাইছিল, সেটা আমাকে অনেকে দেখার জন্য সাজেস্ট করছেন, গতকালকেও করছেন যে এই ভিডিওটা দেখেন। তো আমি ভিডিওটা দেখছি, তো আমার কাছে মনে হলো যে
কিবরিয়ার ব্যাপারে যেটা বলছে যে কিবরিয়া ঘরে কিবরিয়ার নাকি ঘরের ডাইল ভাত ভালো লাগতো না, কিবরিয়ার বিরিয়ানি লাগতো, বিরিয়ানির পছন্দ বিরিয়ানি পছন্দ হয়েছিল। তারপরে ও কত বড় নোংরা কথা বলছে যে যেহেতু বোন প্রেগনেন্ট সেক্ষেত্রে দেখা গেছে যে বোন সময় দিতে পারতো না, এরকম লাইক কোনো কথা বলছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক দিনের একটা গ্যাপ, তো সেই ক্ষেত্রে কিবরিয়া যাইতেছিল বাইরে, কিবরিয়ার মানে যত নোংরা আসলে ইয়ে আছে এই কথাগুলো আছে সেগুলো বলছে। আচ্ছা আমার কথা বুঝেন, কিবরিয়া যেহেতু কিবরিয়ার সাবিনা যখন প্রেগনেন্ট ছিল তখন হয়তো কি হয় কিবরিয়া মানুষের কাছে গেছে, কিবরিয়ারে সাবিনা সময় দিতে পারেনি। তো এই যে মাগিনুরের বোন যে সাবিনা আবার প্রেগনেন্ট হয়েছে, তো এই মাগে এই মাগে সাগিনুরের সাগিনুর কিন্তু আরিফরে সময় দিতে পারতেছে না, যে কারণে আরিফরে এখন সময় কে দেয়, মিম দেয়। যে কারণে মিম কিন্তু গতকালকে তার খুব খুশি খুশি লাগতেছিল, সেরকম টাইটেল দিয়ে একটা ভিডিও বানাইছিল। তো আমি কিন্তু সেটা নিয়ে বলছিলাম যে তার ভিজা চুলের আসল রহস্য হইতেছে যে সে আরিফরে খুশি করছে, যেহেতু বোন খুশি করতে পারতেছে না, সেই ক্ষেত্রে বোনের দায়িত্ব হয়েছে গিয়া দুলাভাইরে খুশি রাখা। যেটা আসলে এই যে ইয়া যে বললো ওই মাগিনুর যে বলছে যে এই মানে সাগিনুর নাকি কিবরিয়ারে খুশি করতে পারে না, তার জন্য কিবরিয়া বাইরে পরনারীতে আসক্ত হয়েছে, তো এই কথাটাও তো এই দিকে চায় না যে সাগিনুর আবার তো প্রেগনেন্ট, কিন্তু সাগিনুর তো আর আরিফরে পালিত জামাইরে ইয়া করতে পারতেছে না, খুশি করতে পারতেছে না, যেই কারণে বোনের জামাইরে খুশি করার দায়িত্ব নিছে মিম। সেই তো সাগিনুরে বললো যে সাবিন ইয়া মিম আর আরিফে ঘুমাইতেছে। তো দেখেন ওই কী কয় আপনি মানুষের সাথে অতীতে যা পাপ করবেন আপনার কাছে তো সেটা ফেরত আসবে। তারপরে আরেকটা কথা বলি, ইয়া বলছে মাগিনুরা বলছে যে যে বাইরে ডাল ভাত ভালো লাগে তো। আচ্ছা ডাইল ভাত কথাটা কোত্থেকে আসলো? এখানে একটা কোনো ভদ্রঘরের মানুষ বা ভালো জাতের মেয়েরা কোনো দিন এইসব কথা বলতে পারে? আমার আমার ক্ষেত্রে জানা নাই। যে কিনা নিজের বোনেরে বলে মাগি, তারপরে খান কি এগুলা বলে। তো আসলে আমি সরি আমার এইসব ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি। তো যে মানুষ নিজের বোন রে এইটা এইটার জাত ওইটার জাত অমুক সমুক এই সে বলে, তো সে কতটা ভালো হইতে পারে? এমনকি যে এই যে কিবরিয়ার ব্যাপারে যতগুলা মিথ্যা কথা বলছে যতগুলা কথা বলছে আপনারা দেখেন ঠোঁট কাঁপতেছিল, সোজা কথাও ঠোঁট কাঁপতেছিল যে মিথ্যা কথা বলার জন্য। তারপরে আবার দেখেন এই যে মিথ্যা কথাগুলো বলছে একটা প্রমাণ কি সামনে পেশ করতে পারছে? পেশ করতে পারে নাই। উল্টো আরও যখন কিবরিয়া ইয়ারে বলছে এই যে বড় গাদাডারে কইছে বাপ্পিরে কইছে যে আপনারা আমার ব্যাপারে যে মামলাটা দিচ্ছেন, এই মামলাতে আমি কি ইয়ার কাছে সাবিনার কাছে এক টাকা চাইছি, যারা কিনা দশটা মানে যাগো কিনা নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, সাবিনাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল ফ্যামিলির, তো সে তাদের কাছে কিভাবে যৌতুক দাবি করে? তো বাপ্পি তখন কইছিল কি যে একটা মামলা সাজাইতে গেলে অনেক রকমের কথা বলতে হয়। হ্যাঁ বাপি কিন্তু বলছে যে একটা মামলা সাজাইতে গেলে অনেক রকমের কথা বলতে হয়, তাহলে কিন্তু এখানে প্রমাণিত হয়ে যায় যে ইয়া করছে কিবরিয়া কোনো ইয়া চায় নাই, যৌতুক চায় নাই বা যৌতুক মামলায় ফাঁসাইছিল। হ্যাঁ এটাই হইতেছে যে সব থেকে বড় কথা, এই যে ফুরাপিও তার স্বামীর উপরে যেই মামলাটা করছে এই এই যৌতুক মামলা দিয়েই মামলা করছে। হ্যাঁ যে কারণ এই যৌতুকের মামলাটা হচ্ছে যে ভয়াবহ একটা মামলা, যেটা কি না মনে করেন যে সারা জীবন জেলে থাকতে হয়। তো যাই হোক আমার এই কথাগুলো বলতেছিলাম কারণ হইতেছিল কি যে ওই যে ও বলছে বিরিয়ানির কথা এটার কথা সেটার কথা, সেই কারণে বললাম যে মানুষের নামে মিথ্যা কথা বলার আগে 10 বার চিন্তা করা দরকার যে আমি যে মানুষের নামে মিথ্যা কথা বলতেছি ওই আমার নামেও তো মানুষ অনেক কিছু জানে অনেক কিছু বুঝে, তো আমার ব্যাপারে যদি জানে, এখন আপনি গু যদি খুঁচাইতে থাকেন তাহলে তো গন্ধ বাইরেই হইব, ঠিক না? তো এই যে এখন আমরা যদি যারা লিগেল কথা কইছি যারা সত্যি সত্যি আগে আগে কইছি, তো আমাকেও তো আগে ব্যাঙ্গাইছো, এখন সেই তিশা তুমি সেই কামে বইছো কেন? তুমি এত হজুর এত অলিয়া অলিয়া আর চামচাগুলার এখন কই, চামচাগুলো কই গেল?
দর্শক আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না যে এই মাগিনুরের যে বিবাহ বার্ষিকীটা হয়েছে, তো সেই বিবাহ বার্ষিকীতে যে মাগিনুর বউ সাইজা একটা মেয়েকে আর একটা ছেলেকে দেখায় বলছিল যে এই হলাম আমরা দুই বান্ধবী, আর বান্ধবী কথাটা কিন্তু মা ওর মুখে উচ্চারিত শব্দ। তো তারপরে মানে ওই কথা বলার পরে তারপরে বলতেছিল যে আর এই হচ্ছে আমাদের দুই বান্ধবীর বন্ধু, ওর নাম জিতু। তো আমাদের দুই বান্ধবী সব দিক দিয়ে খুব খেয়াল রাখে, মানে ওরা ওই জিতুর খেয়াল রাখে, দুই বান্ধবী ওগো সব দিক দিয়ে খেয়াল রাখে। এখন প্রশ্ন হইতেছে যে কি কি দিক দিয়ে খেয়াল রাখে। হ্যাঁ, তারপরে আমাদের কলাগাছ বন্ধু জিতু মাঝখানে যেন কেউ না আসে, এরকম ধরনের একটা কথা, আসলে কারো যাওয়ার মতো ইন্টারেস্টও নাই। তো আমরা দুই বান্ধবী ওকে সবসময় খুব খুশি রাখি। এখন আমি বলি যে ওই জিতুটা কই গেল, হ্যাঁ, তারপরে এই বদা থাকা অবস্থাতে উনি মানে কি খেয়াল রাখে, তারপরে আহনার কি কমুকন, আর ওই দুই বান্ধবীর নাকি সকল দুই বান্ধবীর সকল সমস্যার সমাধান জিতু করে। তারপর তো আমার এই কথাগুলো আপসাপসা মনে আছে, এর জন্য আমি বললাম তো কই ওই জিতু কই, আর সে তারা সব সময় খেয়াল রাখে, আবার জিতু তাদের মানে কাছে খেয়াল রাখে, হ্যাঁ মানে বুঝেন তো কিরকম। আর জামাই থাকা অবস্থাতে আমি আবার আরেকজন অন্য এক ব্যাটারে লাগে কে বা বন্ধু লাগে কে খেয়াল রাখার জন্য, জামাই খেয়াল রাখে না। আসলে এই যে মাগিনুরের যে চেলাপেলারা আসেস, যে এই যে এত বড় বড় কথা যে তোরা কস, এখন দেখ তো গো চরিত্র যে কতটা খারাপ, স্বামী থাকতে কিভাবে বন্ধু থাকে, আর সেই বন্ধুরে কি কিভাবে খেয়াল রাখে। তারপরে আসলে আমি আজকে কেন জানি আমার এই হাবি যাবি নোংরা কথাগুলো বলতে মনে যাইতেছে না, এটা আবার কেমন খেয়াল রাখে, বা দুইজনের মাঝখানে জানি কেউ না আসে, কেউ মানুষের কি ব্যাটার অভাব পড়ছে যে তো গো খাওয়া জিনিসের প্রতি মানুষের, তোরা কলা খায় শুকলা হালাইছিস, ওই শুকলা মানুষ খাইতে দেবে, মানুষের তো আর খায় কাম নাই, আর মানুষের রুচিবোধ তো তগু মতো, এত ছোট লোক না যে মানে তো তগু মতো মানুষ যেটা খাইবো সেটাই আমাকে খাইতে হইব বা অন্য মানুষদের খাইতে হবে। তো আমি এই কথাগুলো বলতেছি এই কারণে যে যারা সাপোর্ট করে এত মাগিনুর এই হুজুর সেই লেভেলের হুজুর, হ্যাঁ তো কোথায় তারা, এই যে এই চরিত্রগুলা, এই যে গতকালকে বা এই যে তানের জন্মদিনে যে দেবরের সাথে যা করছে, তারপরে রোকনের সাথে, তারপরে রোকনের বিয়ের সময় যে কাহিনিগুলো যে করলো, হ্যাঁ সেগুলা কি মানে কি এগুলা, এগুলা কোনো একটা ভালো জাতের বা ভালো ঘরের মহিলাদের এরকম কাহিনী বা কিছু। তো যাই হোক, আমি আসলে এই কথাগুলো বললাম এই কারণে যে মাগিনুর যে মানুষের জ্ঞান দেয়, তো ওর যদি সত্যি কথা একটু শিক্ষাগত যোগ্যতা থাকতো, একটু একটু শিক্ষাগত যোগ্যতা থাকতো, ধরেন আন্ডার ম্যাট্রিকে যদি হইতো, তাহলে ও যে কী করতো, মানে কী কী সাইরা যে কী করতো সেটা আসলে মানে ওর এই এই অ্যাটিটিউডে ওরে বোঝা যায় যে ও কী করতো, ও যদি একটু শিক্ষিত হইতো। তা আল্লাহ বাঁচাইছে যে ওর মতো কুলাঙ্গারক বা পাটক্ষেতের রানী শিক্ষিত হয় নাই, না হইয়াও মানে বড় জোরে বাইচা গেছি, আর শিক্ষিত না হইয়াও ফেসবুকে বা ইউটিউবে আইসাই ইংরেজি কওয়া যায়। যেমন আর ওই যে ছাগল সাগিনুর একজন আছে বইন, অত মনে করেন যে কি করছে না করছে ওর অতীত আপনারা জানেন তো, কি বিয়া তো কইছে, তো সেই অতীতে ও কী করছে না করছে সেটা নিয়ে যদি ও ইংরেজি কয়, আর মেয়েডারে দেখেন গা খুকির ভিডিওতে দেখবেন যে খুকির মাইয়ার বাচ্চাটারে টানাইতেছে কীরকম করে, অথচ নিজের মাইয়ার পড়াশোনার কোনো খোঁজ নাই। আর তারপরে আবার এই যে বিয়া শাদিটা গেছে, এই যে বিয়া গেছে, সেই বিয়ার মধ্যে এত এত ভালো ভালো মানুষ বা এত এত মানুষ আসছে, আশেপাশের থেকে মানুষ গেছে, মানে সেই মেয়েরে একটা শপিং করে দেওয়ার মতো টাকা হয় না, অথচ বোনের মেয়েরে 32,000 বা 33,000 টাকা দিয়ে বলে ঘরের ফার্নিচার কিনা দিছে। তো এগো কাছে এটাই মানে যায়, এদিকে যায়। তারপরে আবার এই যে আজকে দেখলাম যে মরিয়ম দিয়া পাট খেতে নাচাইতেছে, এই পার্থক্য পাট খেতে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়াতে সরিষা খেতে নাচাইতেছে মরিয়ম রে দিয়া। তারপর আবার মরিয়মের ড্রেস আপের অবস্থাটা দেখছেন, একটা মা কিভাবে পারে তার মেয়েরে এরকম করতে, যেহেতু মেয়েটা এখন বড় হইতাছে, এই মেয়েটারে যেইভাবে হোক সাবধানে রাখতে হবে, যে মানে যেরকম করে রাখলে মানুষ ভালো বলবে সেরকমভাবে রাখতে হবে, এই মেয়েটারে যে প্রদর্শন করতেছে এরকম আর এরকম নোংরাভাবে প্রদর্শন করতেছে, হ্যাঁ কোনো মা বা কোনো কোনো ভালো জাত আসলে এগুলো করতে পারে? আল্লাহ বাচ্চাটারে হেফাজত করুক,
তো গতকালকে আমি কিবরিয়ার একটা ভিডিও দেখলাম, চোখে আসলো যে মরিয়মের সাথে কিবরিয়া বা কিবরিয়ার মা কথা বলতেছিল, যে মরিয়ম আসতেছিল না, মানে ছোট বাচ্চাটা যা ম্যানিপুলেট করছে, যে যদি বলছে মনে হয় বলছে যে তোমার গেলে মারবে, এই করবে সেই করবে, হয়তো এরকম সামথিং কিছু বলছে যে কারণে মেয়েটা কথা বলে নেই। তো আস আল্লাহ এই বাচ্চাটার হেফাজত করুক। এদিকে নিজের মানে কি বলবো, খালি ও চৌদ্দ গোষ্ঠীর একটা একটা করে পয়দা করতেছে, একটা একটা করে বিয়ে হইতেছে, আর ওই বিয়ানো ওগুলারে মরিয়মের উপরে গসাই দিচ্ছে যে মরিয়ম পালবে, মরিয়ম পালবে, মরিয়ম বড় দেখা ওই যে ইয়া মিমের মিম ভুতুরি মাইয়ার মাইয়ারও টানতে হবে। তো যাই হোক, এখন আসি আরেকটা কথায়, আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাবো। তো এই যে সানির সাথে যে মিম ভুতুরির যে সারাসারি বা কাহিনী হয়েছে, তো কাহিনী হওয়ার আগে এদের মাঝখানে কোনো একটা কিছু নিয়ে দ্বন্দ্ব হয়েছে, জানি না কী নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বাট আমি এই প্রথম হয়তো জানতেছি। তো যে কোনো কিছু নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে, আগে থেকে দ্বন্দ্ব হয়েছে, হওয়ার পরে যে মিম কিন্তু চ্যানেল খুলছে, তো চ্যানেল খোলার পরে যখন 1,00,000 টাকা 1,50,000 টাকা হয়তো টাকা পাইছে, আমি আপনাদেরকে আগের ব্লগেও বলছি বা আগের ভিডিওতেও বলছি, যে তখন কিন্তু ঘরের ফার্নিচার কিনছে, সোফা কিনছে, এটা সেটা কিনছে, যেটা আমি আপনাদেরকে বলছি। তো ওই করার পরে গিয়ে কিন্তু ওদের মন মালিন্য চলতেছিল। হ্যাঁ, ওই মন মালিন্য চলার এক পর্যায়ে মিম ভুতুরি কিন্তু ওর মার সাথে আয়সা পরে ওর মার হাত ভাঙা যায়, তো এটা সেটা নিয়ে কিন্তু মানে ওদের ভিতরে কিন্তু আসলে সমস্যা গ্যামজাম হইতেছিল। আসলে সমস্যা গ্যামজাম যে অন্য কোথাও সেটা তো আসলে কেউ বলতে পারতো না বা জানতো না। তা এদিকে আপনারা দেখেন এই যে কুলফিয়ালার মাইয়ার বাপের খবর নাই, তারপরে এই আবদিয়ার বাপে বাপ আছে বাইসা থাকতেও নাই, কিবরিয়া তো ফাইট করে যাইতেছে মেয়ের জন্য, এদের কিন্তু প্রত্যেকজন কিন্তু বাপ হারা, বাপ নাই, বাপের পরিচয় নেই, সত্যি কথা বলতে। যেটা কিবরিয়া যেরকম করে ফাইট করতে, সেটা যদি সানি করতো তাহলে বুঝতে পারতাম যে না, নিজের মেয়ের জন্য লড়াই করতেছে, আর কিবরিয়া লড়াই করতেছে কারণ কিবরিয়ার মেয়ে, কিবরিয়া জানে কিবরিয়া জন্মদাতা পিতা। তো সানি করতেছে না কেন, সানি করতেছে না কারণ আবদিয়া যদি সানির মেয়ে নাই হয় তাহলে সানি কেন আবদিয়ার পিছনে পড়ে থাকবে বা আবদিয়ার জন্য এত ইয়া করবে বা এত দৌড়াদৌড়ি করবে। তো এই ঘটনাটা বা এই কথাটা যে কি ইয়া সানির যে ফ্রেন্ড আছে, সানির যে ফ্রেন্ডের চ্যানেল আছে, সেইখানেই সানির ফ্রেন্ডই মনে হয় বলছে যে আবদিয়া সানির মেয়ে না, যে কারণে ইয়া সানি এত মানে দৌড়াদৌড়িও করে না আবদিয়ারে নেওয়ার জন্য। আমি আপনাদেরকে প্রুফটা দেখাই। তো এই যে দেখেন, এখানে একজনে কমেন্ট করছিল যে সানির বন্ধুর মাধ্যমে জানছি আমরা আবদিয়া সানির বাচ্চা না, মিম অনেক দিন ধরে সানির সাথে যোগাযোগ করে চলছে, করে আসছিল, তারপর কাম বাড়িয়ে বাবার পরিচয়ের দরকার হলো, আবার বাবার পরিচয় দেওয়ার জন্য সানির কাছে চলে গেছে, সানি এটা পরে বুঝতে পারছে। তো সানি যে চইলা গেছে, সানি যখন এটা বুঝতে পারছে যে না আবদিয়া আসলে আবদিয়া ওনার ঘরের না বা ওনার জন্মের না, তো সানি কিন্তু সাইড হয়ে গেছে। একজন দেখবেন যে যদি কিবরিয়ার মতো ফাইট করতো নিজের মেয়ের জন্য, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে না, নিজের মেয়ের জন্য ফাইট করতেছে। ব্যাপারটা যখন আমি মানে এদের ভিডিও যখন থেকে দেখি বা ব্লগ যখন থেকে দেখি, তখন থেকে কিন্তু জানি যে মানে দেখতেছিলাম যে এদের ভিতরে কোনো কাহিনী হইতেছে, বাট বুঝতে পারি নাই যে সানি কেন চলে গেছে হঠাৎ, একটা ছোটো বাচ্চা রেখা এরকম করে আসলে কীভাবে যাইতে পারলো। তো এইগুলো আস্তে আস্তে যখন এই যে এইগুলো এইসব এই রোস্টিং করতে বসলাম বা এক্সপ্লেইন করতে বসলাম, তখন আসলে সব কিছু সামনে আসতেছে যে আসলে কাহিনী কী। আসলে আমরা যেরকম ভালো, আমরা তো ভালোই, সবাইটা তো ভালোই মনে করবো, আমরা যদি নোংরা হইতাম তাহলে তো আমরা আমাদের মন মাইন্ডে সেরকম নোংরামই চলতো, ঠিক না? তো এখন প্রশ্ন হইতেছে কি যে আবদিয়ার আসল বাপ কে তাহলে? সানি যেহেতু আসল বাপ না, তাহলে আসল বাপ আছে? তো ওই যে মাঝে মাঝে দেখতাম যে এরুর গান লাগাই দিয়া, কাবার গান লাগাই দিয়া, নিজেকে ভিডিও দিয়া দিয়া আমি একটু ভিউটু নিত, আমি মনে করতাম যে মনে হয় জামাই গেছে গা, এর লেগে মনে হয় ওনার ভিতরে ভালোবাসা জাগছে। আসলে ভালোবাসা জাগছে যে ওনার যে একটা ব্যাটার পরি মানে একটা পরিচয় লাগতো, বা এই যে সানি যখন বুঝতে পারছে আসলে যে আসলে ওর প্যাডে আরেকজনের বাচ্চা, তো সানি আসলে তখন থেকে আর কি চইলা গেছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর সব সময় যেটাই বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের দেখা গেছে একটা শেয়ার করলে হয়তো আমার ভিডিওটা আরও 10 জন দেখার সুযোগ পাবে। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন বা আপনারা কোনো কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিয়েন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর বা সেই বিষয়টা সবার সামনে তুলে ধরার। আর এরা মইরা গেলেও একো চাপার জোর কমবে না। তো আর আমরাও আছি যে আমরাও ভিডিও বানাই দিয়ে থাকবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।